দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যের ইতি টানলেন বিশ্বের শীর্ষধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা। টুইটারে তারা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই চলছে আলোড়ন। সুখী দম্পতির প্রতিচ্ছবি ছিলেন যারা, তাদের এমন সিদ্ধান্তে হতবাক বিশ্ব। বিচ্ছেদের কারণ আপাতত অজানা, তবে গুঞ্জন তো আর থেমে থাকার নয়। বলা হচ্ছে এটিই হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তথ্য মতে, বিশ্বের চতুর্থ ধনী বিল গেটসের সম্পদের পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন ডলার। এর কত ভাগ তিনি মেলিন্ডাকে দেবেন সেটি নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। দুবছর আগে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস ও তার তৎকালীন স্ত্রী ম্যাকেঞ্জির বিচ্ছেদ ঘটে। সে সময় ম্যাকেঞ্জি তার ধনকুবেরের পার্টনারের কাছ থেকে পেয়েছিলেন ৩৮ বিলিয়ন ডলারের সম্পত্তি। মেলিন্ডা কি এর চেয়েও বেশি সম্পত্তি পাবেন? বিল গেটসের সম্পদশালায় রয়েছে প্রায় ২৪২০০০ একরের কৃষি জমি, যা ছড়িয়ে আছে ১৮টি রাজ্য জুড়ে। পাঁচ রাজ্যে তাদের বাড়ি আছে, আছে দামি গাড়ির বহর, যার একটি ২ মিলিয়ন ডলারের দুর্লভ পোর্শে গাড়ি। শিল্প সংগ্রহশালায় আছে লিওনার্দো দা ভিঞ্চির নিজ হাতে লেখা বৈজ্ঞানিক নোটবুক, যা বিল নিলামে কিনেছেন ৩ কোটি ডলার দিয়ে। এছাড়া মাইক্রোসফট বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে তার মালিকানা অংশীদারিত্ব তো আছেই। বিলের সম্পদের কতটুকু মেলিন্ডা পাচ্ছেন তা সময়ই বলে দেবে। তবে বিলের তিন ছেলে মেয়ে যে আপাতত এক কানাকুড়িও পাচ্ছেন না সেটি নিশ্চিত হয়ে গেছে বেশ আগেই। ২০১০ সালে বিল গেটস ঘোষণা দেন সন্তানদের কোনো সম্পদ দেবেন না তিনি, প্রত্যেকের জন্য ১ কোটি ডলারের ট্রাস্ট তৈরি করে রেখেছেন, যা সন্তানরা পাবে বিলের মৃত্যুর পর। অগাধ অর্থ প্রাচুর্যে সন্তানরা যেন কর্মস্পৃহা হারিয়ে না ফেলে সেজন্যই এই ব্যবস্থা নিয়েছেন বিল। শুধু কি তাই, ১৪ বছর বয়স হবার আগ পর্যন্ত বড় মেয়ে জেনিফার গেটসকে মোবাইল পর্যন্ত দেননি। নিঃসন্দেহে পরিবার ও সমাজের জন্য অনেক ভালো উদ্যোগ আছে বিল মেলিন্ডার। বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থাও চালিয়েছেন একসাথে।